সুপ্রিয় দর্শক, মানবজমিন নিউজরুম থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি হুমায়ুন কবির মাসুদ। আজ আমার সঙ্গে আলোচক হিসেবে আছেন মানবজমিনের প্রধান বার্তা সম্পাদক সাজেদুল হক। আপনারা জানেন, বাংলাদেশ একটি সংকটময় রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে ঘটছে নানা ধরনের নাটকীয় ঘটনা। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, তিনি আজ ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচনে যাবেন এবং জোটবদ্ধ হয়েই নির্বাচনে যাবেন। এই বিষয়টিকে আসলে আপনি কীভাবে দেখছেন? সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আশা করি আপনারা ভালো আছেন। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আসলে নানা নাটকীয় ঘটনা ঘটছে, এর একটা নতুন অধ্যায় একটু আগে আমরা সংযোজিত হতে দেখলাম। সাবেক সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম সাহেব, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান যিনি, তিনি একটা নতুন জোটের ঘোষণা দিয়েছেন যুক্তফ্রন্ট নামে। তো জোট ঘোষণাটা আসলে খুব উল্লেখযোগ্য ঘটনা না, কারণ যেসব দল আছে বা ওনার নিজের দলও আসলে ওইভাবে কোনো বাংলাদেশের ভোটের রাজনীতিতে কোনো পরিচিত দল না। কিন্তু তার এই যে ভোটে যাওয়ার ঘোষণা এবং যে জোটের ঘোষণা আজকে উনি দিলেন এবং 100 আসনে প্রার্থী দেওয়ার একটা আভাসও দিলেন, এটা তাৎপর্যবহ। কারণ গত কিছুদিন থেকে আমরা আভাস পাচ্ছিলাম বা আমরা কিছু আলোচনায় বলেছিলামও যে বিএনপি এবং বিএনপি জোটে ভাঙ্গন ধরানোর এক ধরনের প্রচেষ্টা চলছে, নানা রকম ঘটনা ঘটছিল, এরই একটা প্রতিফলন বা এরই একটা পর্যায়ে এসে আজকে আমরা ইব্রাহিম সাহেবের ঘটনাটা দেখলাম। এর আগে আমরা বলেছিলাম যে বিএনপির অনেক নেতাকেও এ ধরনের প্রপোজাল দেওয়া হয়েছে, বিএনপির বেশিরভাগ নেতাই এখনও এ ধরনের প্রস্তাবে সাড়া দেন নাই। তো সেখানে ইব্রাহিম সাহেবের ঘটনাটা কেন গুরুত্বপূর্ণ, কারণ একটু পেছনে ফিরে যাই আমরা। কল্যাণ পার্টি দলটা আসলে গঠিত হয়েছিল বিখ্যাত 1/11 পরে, যখন ফখরুদ্দিন সরকার ক্ষমতায় ছিল, যে সরকারটাকে সেনা সমর্থিত সরকার বলা হচ্ছিল বিভিন্ন ফোরামে। তো সেই সরকারেরই সময়ে কয়েকটি রাজনৈতিক দল গঠন হয়, এর মধ্যে কল্যাণ পার্টি একটা, এবং কল্যাণ পার্টি তখন কিংস পার্টি হিসেবে পরিচিতি লাভ করেছিল। তো যাই হোক, সেই সরকার তো চলে যায়, তারপরে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন হয়। তারপরে এক পর্যায়ে আমরা দেখলাম যে কল্যাণ পার্টি বিএনপির নেতৃত্বাধীন যে জোট, 18 দল বা 20 দলীয় যে জোট, সেই জোটে অংশীদার হয়। পরে এখন তার জোট নাই, কিন্তু বিএনপির সঙ্গে সমমনা যেসব দল আন্দোলন করছে এক দফা দাবিতে, কল্যাণ পার্টি তার একটি, এবং সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের এক ধরনের পরিচিতি তো রয়েছেই, টকশোতে নিয়োগ কথাবার্তা বলেন, তারপরে নানাভাবে এখন আলোচিত মানুষ তিনি, সেনা কর্মকর্তা হিসেবে, সাবেক সেনা কর্মকর্তা হিসেবে, মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে। তো এতদিন ধরে আমরা দেখলাম যে তিনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তিনি নির্বাচনে যাবেন না, কিন্তু আজ হঠাৎ তিনি ইউটার্ন দিলেন। এবং এই ইউটার্ন কেন দিলেন, এর নৈপথ্যে নিশ্চয়ই নানা ঘটনা আছে, নিশ্চয়ই কোনো প্রলোভন কিংবা চাপ অনেক ক্ষেত্রে কাজ করতে পারে। তো এখন উনি কিন্তু ওই ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি যে কী কারণে তিনি হঠাৎ করে তার মন পরিবর্তন হয়ে গেল। সোশ্যাল মিডিয়া অনেক লেখা দেখছি, অনেকে বলছেন তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। এখন ভোটে যাওয়ার এক অধিকার তো তার আছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে তাহলে এতদিন তিনি যেসব কথা বলে আসছিলেন সেটা তো তাহলে দোপে টিকলো না, সঠিক না, এটাও কোনো দুঃখ প্রকাশও তিনি করলেন না বা কোনো রকম অনুতাপও তিনি প্রকাশ করলেন না যে এতদিনের রাজনীতির জন্য। তো বাংলাদেশের রাজনীতিতে এইভাবে ডিগবাজি দেওয়া বা ইউটার্ন করা খুব অভিনব কোনো ঘটনা নয়, কিন্তু সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের যেহেতু এক ধরনের ভাবমূর্তি তৈরি হয়েছিল একজন সিনিয়র সিটিজেন হিসেবে দেশের, তার এই ঘটনা অনেকেই কিছুটা বিস্মিত হয়েছে, হতবাক হয়েছে। তবে আরেকটা কথা আপনাকে বলতে পারি যে রাজনীতিতে আসলে নানা রকম বিষয় এখন আলোচিত হচ্ছে, যেমন ইসলামী আন্দোলন যেটা চরমনাই পীরের দল, তাদের উপরও এক ধরনের চাপ আছে নির্বাচনে অংশ নেওয়ার। কিন্তু আমি যতটুকু জানি তারা এখনও পর্যন্ত অনর অবস্থানে নিয়েছে যে বিএনপি তারা নির্বাচনে যাবে না, তাদের যে দাবি জাতীয় সরকার ছাড়া। এরপরে বিএনপির অনেক নেতার বাড়িতে হামলার ঘটনা আমরা দেখছি। আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে 28 অক্টোবরের পরে অন্তত 93 জন বিএনপি নেতা কর্মীর বাড়িতে হামলা হয়েছে। সর্বশেষ মির্জা আব্বাস এবং সিলেটের সাবেক মেয়র আরিফুল হকের বাড়িতে আমরা হামলার ঘটনা দেখেছি। এছাড়া মামলা অনেকে সাজা হচ্ছে, সিরিজ সাজা হচ্ছে। যুগান্তরে একটা রিপোর্ট দেখলাম যে 411 জনের সাজা হয়েছে 3 মাসে। তো সব মিলিয়ে আসলে যারা বিরোধী রাজনীতিতে জড়িত তারা অনেকে এক ধরনের চাপের মুখে রয়েছেন, অনেকে হয়তো নানা প্রলোভনের মধ্যে আছেন। এবং এটাও আলোচিত হচ্ছে যে ইব্রাহিমের মতো আর কে কে এরকম, ইব্রাহিম সাহেবের মতো আর কে কে এরকম ডিগবাজি দিতে পারেন,
এবং নানা নামই আসছে, অনেকে স্বীকার করছে, অনেকে স্বীকার করছে না। এটা হয়তো আগামী এক সপ্তাহ অনেক কিছু পরিষ্কার হয়ে যেতে পারে। আজকের মানবজমিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে তার সব ধরনের উপায় অবলম্বন করবে। আসলে রিপোর্টটিতে কি বোঝানো হয়েছে? বাংলাদেশের নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হয়, এটা আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমার মনে হয় বাংলাদেশের সরকারি দল বা বিরোধী দল বা সাধারণ জনগণ, তাদের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কি ভূমিকা রাখে। এটা তো প্রকাশ্যভাবে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে বলে আসছে যে তারা বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চায়, এবং স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে প্রায় প্রতিদিনই ম্যাথু মিলার, তাদের যে মুখপাত্র, বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাব দিচ্ছেন এবং আজকেও জবাব দিয়েছেন। প্রতিদিনই কোনো না কোনো প্রশ্ন থাকছে বাংলাদেশ নিয়ে। এটাও আমার মনে হয় ইতিহাসে একটা নতুন ঘটনা যে বাংলাদেশের রাষ্ট্র নিয়ে এভাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে প্রতিদিন, প্রায় প্রতিদিন মাঝে মধ্যে আলোচনা হচ্ছে। তো আপনি যে সর্বশেষ রিপোর্টটার কথা বলেছেন সেটাতে আসলে কী বলা হয়েছে আমি একটু পড়ে শোনাতে চাই। যেটা বলা হয়েছে যে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র তার উদ্দেশ্য সাধনের জন্য অব্যাহতভাবে সব রকম উপায় অবলম্বন করবে এবং সব পর্যায়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের উদ্বেগ তুলে ধরবে। তো এই কথাটা কোথায় আছে? এটা হলো গিয়ে সেই সোর্সটাও মানবজমিন তার রিপোর্টে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেজিসলেচার বিষয়ক যে ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ জি লেইডল এক চিঠির জবাবে একথা বলেছেন, মানে ওনাকে একটা চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির জবাবে তিনি জানিয়েছেন যে বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশ ইস্যুতে তারা তাদের সব ধরনের টুলস ব্যবহার করবে এবং অব্যাহতভাবে যোগাযোগ রাখবে। এখন এটা যেটা আগে বলছিলাম যে বাংলাদেশের নির্বাচন যে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, এবং আমরা সর্বশেষ দেখলাম যে এখানে আটাশ অক্টোবরের যে সহিংস ঘটনার পর মার্কিন আমাদের এখানকার যে রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের, উনি প্রথম একটা শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছিলেন। পরে আমরা এটা অফিসিয়ালি দেখলাম, ডোনাল্ড লু তাদের এখানে একটা চিঠি লিখলেন আমাদের প্রধান তিনটি রাজনৈতিক দলকে, এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের চিঠি সরাসরি আমরা পিটার হাসকে পৌঁছে দিতে দেখলাম এবং সেখানে আলোচনাও হলো। কিন্তু আসলে শেষ পর্যন্ত এখন তো কোনো রকম সংলাপ হয়নি। আওয়ামী লীগ যেটা জানিয়েছে যে সময় নেই আসলে এখন আর সংলাপের। তো অনেকে যেটা বলেছেন যে ওই চিঠিটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অফিসিয়াল উদ্যোগ বাংলাদেশের নির্বাচন নিয়ে, সরাসরি এবং অফিসিয়াল উদ্যোগ। তো কার্যত সে উদ্যোগতে আসলে বাংলাদেশ সরকার সাড়া দেয়নি বা সংলাপটা হয়নি। এখন যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেয় সেদিকেই আসলে সবার দৃষ্টি রয়েছে। দর্শক, আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। পরবর্তী যে কোনো ধরনের আলোচনায় আপনাদের সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ সকলকে।